الحمد لله الواحد الأحد الفرد الصمد والصلاة والسلام على النبي محمد المصطفى أحمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে ব্যক্তি সফল যে ব্যক্তি যাকাত আদায় করলো, অর্থাৎ যাকাতুল ফিতর, এবং তার রবের নাম উচ্চারণ করলো, অতঃপর সালাত আদায় করলো, অর্থাৎ সালাতুল ঈদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতি বিরাজমান। এরই মাঝে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক দেশেই মসজিদ বন্ধ রাখা হয়েছে। কিছু কিছু দেশে খুলে দেওয়া হলেও নামাজ আদায়ের ব্যাপারে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের নানা শর্ত, যেমন ঈদের সালাতের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না, নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে, মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে যায় নামাজ নিয়ে আসবেন, মসজিদে জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো যাবে না, এরকম বিভিন্ন শর্ত এবং বিধিনিষেধ দেয়া হয়েছে। কিন্তু ঈদের সালাত সাধারণত অনেক বড় জামায়াত হওয়ার কারণে চাইলেও সেখানে শর্ত দিয়ে স্বাস্থ্যবিধি বজায় রাখা সম্ভব নয়, তাই ইতিমধ্যে ঈদের জামাত নিষিদ্ধ করেছে বেশ কয়েকটি দেশ। এখানে আরব দেশগুলো, মিশর এবং পৃথিবীর বিভিন্ন দেশে ঈদের সালাত সরকারিভাবে বড় বড় মসজিদ বা ঈদগাহগুলোতে আদায় করতে নিষেধ করা হয়েছে। অতএব এবার বিশ্বের অধিকাংশ দেশে মুসলিম উম্মাহ তাদের প্রধান ধর্মীয় উৎসব ও ইবাদত ঈদুল ফিতরের সালাত ঈদগাহে কিংবা মসজিদে গিয়ে আদায় করতে পারছে না। এই পরিস্থিতিতে ঈদের সালাত কিভাবে আদায় করা উচিত, বর্তমান সময়ের মানুষের জন্য এই বিষয়টি একেবারেই নতুন। সবার নিরাপত্তায় সর্বাপেক্ষা যুক্তিযুক্ত ও বিশুদ্ধ অধিক দলিলযুক্ত যে মত, সেটি হলো মহামারী করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে যে যেখানে অবস্থান করেছে সেখানেই ঈদের সালাত আদায় করবে। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষে সবাই ইমামের খুতবা শুনবেন। খুতবা দেওয়া প্রসঙ্গেও মত পার্থক্য রয়েছে, তাই যদি কেউ খুতবা দিতে নাও পারেন তবে তাদের ঈদের নামাজ হয়ে যাবে, খুতবা ছাড়া নামাজ হবে কি না এ নিয়ে চিন্তা বা সন্দেহের কোনো কারণ নেই। কেউ যদি একা নামাজ পড়ে সে খুতবা দিবে না, কারণ খুতবা শোনার মতো কেউ নেই। বুখারী মুসলিমে হাদিস এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى وأول شيء يبدأ به الصلاة ثم ينصرف فيقوم مقابل الناس والناس جلوس على صفوفهم فيعظهم ويوصيهم ويأمرهم. جمع النبي صلى الله عليه وسلم عيد الفطر এবং عيد الأضحى এদিন গুলোতে তিনি ঈদের সালাতের জন্য ঈদ গাহে তিনি চলে যেতেন, এবং প্রথম যে কাজ করতেন সেটা হচ্ছে তিনি নামাজ আদায় করতেন, সালাতুল ঈদ আদায় করতেন। নামাজ শেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দিকে তিনি মুখ ফিরে তিনি খুতবা শুরু করতেন, এবং মানুষেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম তারা বসাচ্ছিল তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা শ্রবণ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, ফায়াইযুহুম ওয়ায়ামুরুহুম, তিনি ওয়াজ করতেন, মানুষদেরকে উপদেশ দিতেন, নসিহাত করতেন এবং বিভিন্ন বিষয়ে তিনি নির্দেশ করতেন। তো বর্তমানে এই মহামারীর কারণে আমরা যার যার মতো আমাদের ঘরে আমরা সালাত আদায় করব। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি এরকমই করতেন, যেরকম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, একটি বাব এনেছেন, বাবুন ইযা ফাতাহুল ঈদ ইউসাল্লি রাকআতাইন ওয়াকাযালিকা আন-নিসাউ ওয়া মান কানা ফিল বুয়ুতি ওয়াল কুরা। যে যখন কারো ঈদের সালাত ফৌত হয়ে যায়, ঈদগাহে গিয়ে দেখলো বা মসজিদে গিয়ে দেখলো যে নামাজ শেষ হয়ে গিয়েছে, সে কী করবে? সে একা একা দুই রাকাত নামাজ পড়বে। অনুরূপভাবে মহিলারা ঘরে এবং যারা এমন এলাকায় রয়েছে, এমন গ্রামগঞ্জে যারা রয়েছেন যেখানে জামাতে ঈদের নামাজ পড়ার মতো সংখ্যা নেই, তারাও এরকম একা একই সালাতুল ঈদ আদায় করবেন।
وأمر أنس بن مالك مولاهم ابن أبي عتبة بالزاوية فجمع أهله وبنيه وصلى كصلاة أهل المصر وتكبيرهم. إمام بخاري رحمه الله بلن حضرت أنس رضي الله عنه تار مولا ابن أبي عتبة كي حكم كلين جي زاوية نموك شهر تيني جنو حضرت أنس رضي الله عنه পরিবার পরিজন ঘরওয়ালা দিকে একত্রিত করেন, তার সন্তানদেরকে একত্রিত করেন, যখন সবাইকে একত্রিত করা হলো তখন তিনি তাদেরকে নিয়ে শহরে যেরকম সালাতুল ঈদ আদায় করা হয় তিনি তার ঘরওয়ালাদেরকে নিয়ে তার ঘরে সেরকম তিনি তাকবীরের ব্যবস্থা করলেন, সালাতের ব্যবস্থা করলেন। তো এই পুরো আলোচনা সারসংক্ষেপ যেটা সেটা হচ্ছে এই আসন্ন যে আমাদের সালাতুল ঈদ, যে ঈদ আসছে ঈদুল ফিতর, আমরা প্রত্যেকেই নিজ নিজ মতো আমাদের ঘরে বা আমরা যেখানে অবস্থান করছি সেখানে আমরা সালাতুল ঈদ আদায় করব জামাতের সাথে, এবং সরকারি যে শর্তাবলী রয়েছে, যে বিধিনিষেধ রয়েছে, যে আদেশগুলো রয়েছে, হুকুমগুলো রয়েছে, এগুলো আমরা অবশ্যই ফলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।